নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পাঁচ নং সয়ানি ইউনিয়নের অনলাইন ভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সয়ানি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত আট জুন শনিবার সকাল ১০টায় সয়ানি হাই স্কুল অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষা ২০১৯ বর্ষে জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের চার প্রতিষ্ঠানের মোট ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সদস্য মোহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় এবং ছয়ানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুল হক। তোমাকে অবশ্যই স্বপ্নটাকে বড় করে দেখতে হবে। স্বপ্ন বড় করে দেখা না গেলে বা স্বপ্ন বড় না হলে মানুষ কখনো বড় হতে পারে না। এজন্য আবার তোমাদেরকে বলবো, নিশ্চয় তোমার সেই স্বপ্ন আছে তোমাদের সামনে, যে তোমরা অনেকে এখান থেকে আমরা দেখব যে ডাক্তার হয়েছো, মেডিকেলে চান্স পেয়েছো অথবা বুয়েটে চান্স পেয়েছো অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছো। আমরা তো এটা আশা করতে পারি নাকি? তো আমরা এটা আশা তোমাদেরকে রাখবো যে তোমরা সে স্বপ্ন দেখবা, কিন্তু স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমায় ঘুমায় দেখে। স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষকে ঘুমাইতে দেয় না। তুমি চান্স পাওয়ার, মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন দেখো, কিন্তু তুমি যদি ঘুমাও, তুমি যদি এখন এনজয়মেন্ট এনজয় করো, লাইফ এনজয়ের সময় যদি তুমি মনে করো, তাহলে তুমি সেটা কখনো পূরণ হবে না। তুমি যদি বুয়েটে পড়ার স্বপ্ন দেখো, কিন্তু তুমি যদি এখন সে পরিমাণ সিরিয়াস না হও, তাহলে তোমার এই স্বপ্ন কখনো পূরণ হবে না, স্বপ্ন স্বপ্নে থেকে যাবে। মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে, যে মেসির মতো ফুটবল খেলে, দেখছে যে বিছনায় কেউ নাই, তোমার আশেপাশে কেউ নাই, সব খালি হয়ে গেছে, ঘুমের ভিতরে অনেক স্বপ্ন দেখা যায়। অথবা হচ্ছে কোয়ালাতে শীতল পিঠা খাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কাঁথা খাওয়া শেষ, এরকম অনেক স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্ন আসলে স্বপ্ন না। স্বপ্ন সেটা যেটা তুমি আসলে নিজেকে বড় হওয়ার জন্য, তোমাকে একটা টার্গেটে পৌঁছার জন্য, সেইখানে তোমার পাশে একজন ভাই ডাক্তার হয়েছেন বা ইঞ্জিনিয়ার হয়েছেন বা বিসিএস ক্যাডার হয়েছেন। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন দেখছি যে আমাদের যখন বিসিএস এর রেজাল্ট দিল, তখন দেখছি আশেপাশে কেউ মেস্টেড হয়েছে, কেউ টিএনও হয়েছে, কেউ পুলিশের এসআই হয়েছে, কেউ ফরেন ক্যাডার হয়েছে। তখন আমাদের মাঝে স্বপ্ন ছিল যে আমরা এরকম হয়তো একসময় হইতে পারবো বা আমাদের বন্ধু বান্ধব অনেক হয়েছে। এই জন্য আমরা তোমাদেরকে সেটা বলবো যে তোমাকে সেরকম বড় একটা স্বপ্ন, বড় একটা জায়গায় যাওয়ার জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে। এখন এর পাশাপাশি উই ওয়ান্ট টু মেক ইউ কশাস অর কেয়ারফুল অ্যাবাউট দ্য গ্র্যাভিটি অফ কম্পিটিশন, যে তুমি যে স্বপ্নটা দেখো ভবিষ্যতের, সেই ভবিষ্যতের স্বপ্নের জায়গায় যেতে হলে তোমাকে কী পরিমাণ কম্পিটিশন করতে হবে, কী পরিমাণ সিরিয়াস হইতে হবে, সিনসিয়ার হইতে হবে, সেটা তোমাকে অবশ্যই ইউ শুড মেক আন্ডারস্ট্যান্ড, তোমাকে অবশ্যই বোঝা উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি মহিলা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল হুদা সোহাগ, ছয়ানি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, ছয়ানি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অ্যাডমিন মোহাম্মদ জাকির হোসেন, ছয়ানি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আনম হেফজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মাসুদ আলম, মোহাম্মদ ফাহাদ হোসেন, আরমান হোসাইন, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি, ম্যাটসের শিক্ষার্থী সাইদুল ইসলাম সজীব। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাসরিন আক্তার নাবিলা। তাদের এত সুন্দর আয়োজনের জন্য, আমাদেরকে এত ভালো কিছু দেওয়ার জন্য।
সংবর্ধনার পাশাপাশি ক্রেস্ট সার্টিফিকেট ও বই দিয়ে উৎসাহ প্রদান করা হয় কৃতি শিক্ষার্থীদের। পড়াশোনায় আরও উৎসাহিত করার লক্ষ্যে এমন সুন্দর আয়োজনের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ সয়ানি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে নোয়াখালী পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারির শিল্পীগোষ্ঠীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।